রাত জেগে আর দেখা যাবে না রিলস, রাতে 10 মিনিট অন্তর আসবে অ্যাপ বন্ধ করার বার্তা। নতুন নিয়ম আনছে মেটা। রিয়েলকে ছাপিয়ে এখন রিল, সারাদিনের সিংহভাগ সময় ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে সময় কেটে যাচ্ছে বর্তমান প্রজন্মের। এর ফলে হচ্ছে নানান শারীরিক ও মানসিক রোগ। এই পরিস্থিতিতে লাগাম টানতে প্যারেন্টাল কন্ট্রোল, নাইট টাইম নাজের মতো গোপনীয়তা এবং নিরাপত্তা সংক্রান্ত পরিবর্তন আনার সিদ্ধান্ত নিল মেটা সংস্থা। বিশেষজ্ঞদের একাংশের মতে, বর্তমানে মদ, গাঁজা, সিগারেটের থেকেও শক্তিশালী নেশা সমাজ মাধ্যম। এই নেশায় আসক্ত হয়নি এমন মানুষের সংখ্যা হাতে গুনে বলা যাবে। এই নেশায় সবচেয়ে বেশি আসক্ত বর্তমান প্রজন্ম। সিনেমা হলে কিছু কিছু সিনেমা দেখতে ঢোকার জন্য বয়স 18 বছর হওয়া বাধ্যতামূলক, তবে সেই সিনেমাই এখন ইন্টারনেটে সহজলভ্য। বর্তমান প্রজন্মের কাছে এখানে আসল বয়স লুকিয়ে ফেক অ্যাকাউন্ট খোলা এক কথায় বায়ে হাতকা খেল। ফলে কোনো বাধা ছাড়াই ইচ্ছেমতো কন্টেন্ট দেখতে পাচ্ছে আজকালকার নেটিজেনরা। ইন্টারনেট এবং সমাজ মাধ্যম বর্তমান নেটিজেনদের কাছে যেন সব মুশকিল আসানের জায়গা। সারাদিনের বেশিরভাগ সময়ই কেটে যায় ফোনের স্ক্রিন দেখতে দেখতে। একবার রিলস স্ক্রল করা শুরু করলেই কেটে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। এর ফলে নবীন প্রজন্মের মধ্যে বাড়ছে শারীরিক এবং মানসিক বিভিন্ন রোগ, কমছে ঘুম, মনোযোগ ক্ষমতা, স্মৃতিশক্তি, বাড়ছে চশমার পাওয়ার, মানসিক অবসাদ। তাই এই পরিস্থিতি সামাল দিতে মেটা সংস্থা আনতে চলেছে প্যারেন্টাল কন্ট্রোল, নাইট টাইম নাজের মতো কিছু বিশেষ পরিবর্তন। এই পরিবর্তনে বর্তমান প্রজন্ম ফোনে কি দেখবে, কতক্ষণ দেখবে, কার সাথে যোগাযোগ করবে, সেগুলি নিয়ন্ত্রণ করতে পারবেন তাদের অভিভাবকেরা। এছাড়াও থাকবে নাইট টাইম নাজ। এক্ষেত্রে রাতে 10 মিনিট টানা ইনস্টাগ্রাম বা ফেসবুকের রিলস দেখলেই আসবে অ্যালার্ট নোটিফিকেশন। যতক্ষণ না অ্যাপ বন্ধ হবে চলতে থাকবে এই প্রক্রিয়া। খুব শীঘ্রই মেটার অ্যাপগুলিতে আসতে চলেছে এই পরিবর্তন, এমনই ঘোষণা করেছে মেটা সংস্থা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। রিয়েলকে ছাপিয়ে এখন রিল, সারাদিনের সিংহভাগ সময় ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে সময় কেটে যাচ্ছে বর্তমান প্রজন্মের। এর ফলে হচ্ছে নানান শারীরিক ও মানসিক রোগ। এই পরিস্থিতিতে লাগাম টানতে প্যারেন্টাল কন্ট্রোল, নাইট টাইম নাজের মতো গোপনীয়তা এবং নিরাপত্তা সংক্রান্ত পরিবর্তন আনার সিদ্ধান্ত নিল মেটা সংস্থা। বিশেষজ্ঞদের একাংশের মতে, বর্তমানে মদ, গাঁজা, সিগারেটের থেকেও শক্তিশালী নেশা সমাজ মাধ্যম। এই নেশায় আসক্ত হয়নি এমন মানুষের সংখ্যা হাতে গুনে বলা যাবে। এই নেশায় সবচেয়ে বেশি আসক্ত বর্তমান প্রজন্ম। সিনেমা হলে কিছু কিছু সিনেমা দেখতে ঢোকার জন্য বয়স 18 বছর হওয়া বাধ্যতামূলক, তবে সেই সিনেমাই এখন ইন্টারনেটে সহজলভ্য। বর্তমান প্রজন্মের কাছে এখানে আসল বয়স লুকিয়ে ফেক অ্যাকাউন্ট খোলা এক কথায় বায়ে হাতকা খেল। ফলে কোনো বাধা ছাড়াই ইচ্ছেমতো কন্টেন্ট দেখতে পাচ্ছে আজকালকার নেটিজেনরা। ইন্টারনেট এবং সমাজ মাধ্যম বর্তমান নেটিজেনদের কাছে যেন সব মুশকিল আসানের জায়গা। সারাদিনের বেশিরভাগ সময়ই কেটে যায় ফোনের স্ক্রিন দেখতে দেখতে। একবার রিলস স্ক্রল করা শুরু করলেই কেটে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। এর ফলে নবীন প্রজন্মের মধ্যে বাড়ছে শারীরিক এবং মানসিক বিভিন্ন রোগ, কমছে ঘুম, মনোযোগ ক্ষমতা, স্মৃতিশক্তি, বাড়ছে চশমার পাওয়ার, মানসিক অবসাদ। তাই এই পরিস্থিতি সামাল দিতে মেটা সংস্থা আনতে চলেছে প্যারেন্টাল কন্ট্রোল, নাইট টাইম নাজের মতো কিছু বিশেষ পরিবর্তন। এই পরিবর্তনে বর্তমান প্রজন্ম ফোনে কি দেখবে, কতক্ষণ দেখবে, কার সাথে যোগাযোগ করবে, সেগুলি নিয়ন্ত্রণ করতে পারবেন তাদের অভিভাবকেরা। এছাড়াও থাকবে নাইট টাইম নাজ। এক্ষেত্রে রাতে 10 মিনিট টানা ইনস্টাগ্রাম বা ফেসবুকের রিলস দেখলেই আসবে অ্যালার্ট নোটিফিকেশন। যতক্ষণ না অ্যাপ বন্ধ হবে চলতে থাকবে এই প্রক্রিয়া। খুব শীঘ্রই মেটার অ্যাপগুলিতে আসতে চলেছে এই পরিবর্তন, এমনই ঘোষণা করেছে মেটা সংস্থা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়।
বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।